নমস্কার বন্ধুরা, ঈশান মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমি আজকে বানাচ্ছি ঘরে যে আমরা রেগুলার মিনিকেট চাল ব্যবহার করে থাকি রান্নায়, সেই চালটা দিয়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো। হঠাৎই যদি আপনাদের কোনো দিন বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, অথচ হাতের কাছে কোনো উপকরণ নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কীভাবে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখো। আমি এখানে চালটা নিয়েছি, এই গ্লাস মেপে 2.5 গ্লাস আমি কিন্তু এখানে চালটা নিয়েছি, আর এই গ্লাস মেপেই কিন্তু আমি আপনাদেরকে জলটা দিয়ে বিরিয়ানিটা বানিয়ে দেখাবো। আর লাগছে হচ্ছে আমাদের এখানে কিছুটা পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট যে পেঁয়াজগুলো থাকে সেই ছোট পেঁয়াজগুলোকে কিন্তু কেটে নিয়েছি। আর লাগছে আমাদের আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা বাটা। তাই এবার চলুন রান্নাটাকে শুরু করা যাক। সবার প্রথমে ব্রেস্তাটা ভেজে নেব। তো এখানে দেখুন 1 কাপ আমি তেল দিচ্ছি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ব্রেস্তা কিন্তু আমাদের এই দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ব্রেস্তাগুলোকে আমরা তুলে নেব। তো একটা প্লেটের মধ্যে আমরা তুলে নিচ্ছি। এখানে আমি 5 পিস মতন আলু নিয়েছি, আলুটা এবারে ভেজে নেব। আর আলুগুলো যেহেতু আমি গোটা গোটা রেখেছি, তো এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক আলুগুলোকে আমি এরকম করে করে ছিদ্র করে দিয়েছি, তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে আর ভেতরেও নুন মশলাটা খুব সুন্দর ঢুকবে। এবারে সামান্য নুন দিচ্ছি, দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট এপি টপি করে লাল লাল করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে আমি মাংসের ব্যবহার করছি 600 গ্রাম, চাল কিন্তু আমাদের 500 গ্রাম আছে, আর এখানে মাংস আমি নিয়েছি 600 গ্রাম। এবারে বেটে রাখা মশলাগুলোকে আমি দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এবারে দিচ্ছি এখানে 1/2 কাপ মতন ফাটিয়ে রাখা টক দই, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা একটু ভালো হবে। আর কাপে প্রচুর পরিমাণে টক দই লেগে আছে, তো টক দইটা একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানির মশলা। আর এই মশলা এটা কিন্তু আমার বাড়িতে কিন্তু তৈরি করে নেওয়া, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই সময় ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি, কিছুটা ব্রেস্তা দিয়ে দিচ্ছি। এবারে দেবো 2 চামচ গোলাপ জল, আর 1 চামচ দেবো কেওড়া জল, আর দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর, দিয়ে ভালো করে সব মিক্স করে দিচ্ছি। এবার এই হাঁড়ির মধ্যে সমস্ত মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এবার দিয়ে দিচ্ছি। এবারে যে গ্লাস মেপে চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপে 5 গ্লাস আমি জল দিচ্ছি। 1, 2, 3, 4, 5 পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিলাম, দিয়ে ঢাকাটা চাপা দিয়ে এবারে সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট এটাকে আমরা সিদ্ধ করব। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এবার উপর থেকে আবারও কিছুটা ব্রেস্তা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা ঘি, 2 চামচ মতন ঘি দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট এইভাবে তো করে দমে রেখে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল আজকের চটজলদি, সাধারণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিরিয়ানি। আশা করব আজকে আমাদের ভিডিও সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আর কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এতটুকু, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।